হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা নুডলস রান্না করব। চলেন আমরা নুডলস এর প্রসেসটা দেখে নিই, কিভাবে আমরা নুডলস ঝটপটে নুডলস রান্না করতে পারি। ফার্স্টে আমরা এখানে ইউজ করতেছি পেঁয়াজ 1 কাপ, কটার করে কাটা নিছি। এখানে আমরা বরবট ইউজ করতেছি, আমরা এখানে চিংড়ি মাছ ইউজ করতেছি, এখানে রসুন আর মরিচ আর এখানে লবণ আর ডিম। আমরা এখন ফার্স্টে আমাদের নুডলসটা গরম পানিতে আমরা এটা এখন সিদ্ধ করে নেব। তো চলেন আমরা এখন কীভাবে সিদ্ধ করি সেটা দেখাই দিই। আমরা এখানে একটা নুডলস ফুললি ছেড়ে দিলাম। আমাদের নুডলসটা 2 মিনিট সিদ্ধ হয়ে গেছে, আমরা এখন 1 মিনিট আর সাথে বটবড়িটা সিদ্ধ করে নেব। আমরা বটবড়িটা এর ভিতরে দিয়ে দিলাম। এর ভিতরে আমরা একটু লবণ দিয়ে দেবো। এখন এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম একটু। এই সয়াবিন তেলের ভিতরে আমরা এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কুচিগুলো এখানে দিয়ে দিলাম। আমরা সেখানে লবণ দিচ্ছি, আমরা লবণ বেশি দেবো না, কারণ আমরা যে নুডলসের যে মশলাটা আছে সেটা ইউজ করবো, সেখানে একটু মশলা থাকে, প্লাস আমরা সয়া সস অ্যাড করবো। তো আমরা এখন এটা ভেজে নেব। আমরা নুডলসগুলো এখন ঠান্ডা পানিতে ধুয়ে নেবো যাতে আর অপার কুক না হয়ে যায়। সিদ্ধ করা বটবটিগুলো আমরা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে এক সাইডে আমাদের যে ডিমটা নিচ্ছিলাম সেই ডিমটা এখন আমরা এখানে ভাজবো। আমরা এখানে একটু লবণ দিয়ে দিব, ডিমের ভিতরে একটু লবণ দিতে হবে। আমরা কুসুমটা আলো দেবো। আমরা একটু ওয়েট করবো ডিমটা শক্ত হওয়ার জন্য, যাতে এটা ঝুরঝুরা হয়। আমাদের ডিমটা রেডি হয়ে গেছে, আমাদের ডিমগুলো ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমরা এটা একটা মিক্স করলাম। এর ভিতরে এখন আমরা টমেটো সস অ্যাড করবো। আমরা এখানে টমেটো সস দিলাম 1 চামচ, এখন আমরা সয়া সস দিলাম 1 চামচ। আর ভিতরে দিয়ে দেবো। নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি, নুডলসের মশলাটা দিয়ে এখন এটা ভালো করে নাড়বো যাতে মশলাটা সম্পূর্ণ নুডলসটাতে হয়ে যায়। আমাদের নুডলসটা রান্না হয়ে গেছে, আমরা খুব ইজিলি এই নুডলসটা বাচ্চাদেরকে রান্না করে খাওয়াতে পারবো এবং খুবই আমি